দেখতে একটা কুল গাছ, কুল গাছের মধ্যে দেখো কত ছোট ছোট কুল ধরেছে দেখো। জানি না আমি অতটা উঁচুতে দেখাতে পারছি না, তবু দেখানোর চেষ্টা। এখানে দেখো চাষ হচ্ছে, পেঁয়াজগুলো কি করছে, পেঁয়াজের চারাগুলোকে বসাচ্ছে। ওইদিকেও আছে, ওটা বলো, ওটা দেখাও, দেখো এদিকেও হয়েছে পেঁয়াজের চারা বসিয়েছে একটা একটা করে, যেগুলো বসাচ্ছে মাঠেতে। এটা অনেকদিন আগে বসানো হয়ে গেছে। তো এরপরে নেক্সট এপিসোডে তোমাদেরকে পেঁয়াজ দেখাবো, পেঁয়াজ কিভাবে তৈরি হয়। আর এই যে সবাই বসাচ্ছে পেঁয়াজ, যে একটা একটা করে বসাচ্ছে সবাই একসাথে, হাতে অনেকগুলো করে নিয়েছে, তারপর একটা একটা করে সেগুলোকে বসাচ্ছে। আর পাশের জমিটা একটু কাদা কাদা মতো করে রেখেছে, যাতে মানে পরবর্তীকালে ওখানেও বসানো হবে, তো সেই জন্য। দেখো দেখাচ্ছে ওনারা, দেখো দেখো, কি নাম তোর? রোহিত। রোহিত, কোথায় বাড়ি, কোথায়? গঙ্গাধরপুর। তোর নাম কি? সৌরভ। কি সৌরভ সিং, তোর বাড়ি? এই দেখো ছেলেরা সব সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো এই হচ্ছে গ্রামের পরিবেশ, খুব সুন্দর। তো এই হচ্ছে গ্রামের পরিবেশ, বেশ ভালো লাগছে। আমরা একটু ঘুরতে এসেছি এই গ্রামেতে, আমাদেরও বেশ ভালো লাগছে। মোম দেখো ওদিকে ছুটছে। আর এখানে দেখো ছাগলের পাল আসছে, অনেক অনেক কিলো ছাগল, অনেক অনেক ছাগল। এই যে ওই মোম আর পলাশ দুজনেই ছুটে কোথায় যাচ্ছে দেখো, উল্টো দিকে হাঁটছে। তো মোম অনেকদিন পর বাইরে বেরিয়ে খুব মজা পেয়েছে, আর এত বড় একটা মাঠ আমাদের ওখানে সচরাচর এরকম নেই, পাওয়াই যায় না। তো এই দিকটা এলে এগুলো পাওয়া যায়। তো মোমো এখন এখানে ঝুলবে বলে রেডি। হাত ধর, হাতটা ধর, ধর। তো আমি এখন মাঠের ভেতরে যাইনি, আমি রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর ওরা মাঠের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে।
এখানে সবাই বসে আছে, তো দেখতে পাচ্ছ এরা ছবি তুলবে বলে ব্যস্ত। যখন ছোটবেলাতে এদের দেখলেই সেটা মনে পড়ে যায়, তো সেই শৈশব এখন হারিয়ে গেছে। আর এখানে মোম দাদার সঙ্গে একটু ঘুরছে মাঠে। সাথে ফুটবলও খেলছে সবাই। দর্শক হিসাবে মোম এখানে বসে পড়েছে লাফিয়ে লাফিয়ে হাঁপিয়ে গেছি। তো এই সেই সবার সেরা বাঙালি তুমি ফুটবল, চলছে কচি কাচাদের খেলা। তাহলে চলো এখন নানান এই শীতকালে নানান সবজি হয়তো এখানে চারা বিক্রি হচ্ছে রাস্তা ধারে দেখলাম, তো আমরা সেজন্য চারা নিতে এসেছি। দেখি কি কি চারা এখানে পাওয়া যায়। এখন ধনে পাতা, এই যে এখানে দেখো ধনে পাতা, কি সুন্দর ধনে পাতা গাছগুলো হয়েছে। বাবা পা দিও না, আর কি নেবে? আমরা এখান এই যে টমেটো গাছ নিতে এসেছি। আর দেখি আর কি গাছ, তুমি কোথায়? গাজর, এগুলো গাজর। এই যে গাজরের গাছ হয়েছে। আর এটা ফুলকপি, এটা বাঁধাকপি। কত জায়গা আছে? হ্যাঁ তবে বসে দিই আমি একটা ইয়ে কি, আর একটা ফুলকপি নেবো, একটা বাঁধাকপি নেবো, আজ হবে। আরে আলু আলু দাদা নিয়ে আসছেন টমেটো গাছ। এখন তোলা হচ্ছে, এটা ফুলকপি না? না এটা বাঁধা। ও এটা বাঁধাকপি। এক পিস আমরা দু পিস দেবো, দু পিস দিয়ে দিন। জায়গা নেই, দু পিস নেই। তবে বসাবো। হবে তবে। তো তুমি জমি কোথায় পাবে? তুমি যে টমেটো গাছ নিচ্ছ। সেটাই তো বলছি। দাদা এটা দিচ্ছেন ফুলকপি না? এটা এটা ফুলকপি। আজকে তো সময় হবে না, কালকে বসাবো। কালকে বসালে থাকবে না? এখন কিচ্ছু প্রবলেম হবে না। তো এখন গাছের চারা নিয়ে বাড়ি যাব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সঙ্গে।
নতুন একটা ভিডিওর সাথে। এই যে গাছ, এই গাছগুলো নিয়ে বাড়ি যাব। হাতে কাঁদা লাগবে, হাতে কাঁদা লাগবে, এইখানটায় ধরো। তো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য।